আমি কি লাইভ হয়েছি এখন পর্যন্ত? নোটিফিকেশন আসছে না। I'm taking time for a few people to join in. Hello, Marubhai! Assalamu alaikum! Hello, everyone! That's your host, Nisha. চলে আসছি আজকে, একটু লেট হয়ে গেছে বিকজ আমার একটু ক্ষুধা লেগেছিলো, সো আমি একটু খাবার খেয়ে তারপর ভাবলাম যে লাইভটা করি, সো এই কারণে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। সো হ্যাঁ, আমি লাইভ হয়ে বেসিক্যালি 3 ঘন্টায়, সো আজকে একটু লেট করে ফেললাম। তো অনেকে হয়তো বা ভেবেছে আজকে আমি করবো না, বাট আমি আজকে করলাম। কারণ হচ্ছে যে আমি যেহেতু একটা ব্রেকে চলে যাব, এবং তখন যখন আবার ব্যাক করবো তখন রমজান মাস শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে রমজানের আগে আপনাদের সাথে একটু লাইভে চিট চ্যাট করে ফেলি। ববি, হ্যালো, হাই ম্যাম, হাউ আর ইউ? আব্দুল নন্দুর, আই এম ডুইং ফাইন আলহামদুলিল্লাহ। রাব্বি হাসান জয়েন করে আছেন, নূর আলম হুসাইন, হামিদা পারভিন, ববি, সবাই একটু একটু করে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু দেখি নোটিফিকেশনটা ঠিকঠাক আসছে নাকি, আমি একলা একলা কথা বলে যাচ্ছি, আমাকে কেউ শুনছে না, কেউ দেখছে না, কারণ আব্দুল্লাহ আল মামুন, তুমি অনেক, তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। জাহিদ আপু, আমি ভাবছি সৌদি আরবে। আচ্ছা আজকে কিছু গেম খেলবো, আমি দেখি, আচ্ছা কিছু গেম খেলার প্ল্যান আছে। তো যারা এই মুহূর্তে দেখছেন, আমি বেসিক্যালি আপনার টাইমটা কেমন কাটছে সেটা জানতে চাই, আপনি যেন বোরিং ফিল না করেন, এই কারণে চলে আসছে ফেসবুক লাইভে, এবং একটা গেম খেলারও প্ল্যানিং আছে। তো তাড়াতাড়ি করে জয়েন ইন হয়ে যান, তাহলে আমরা একটা গেম খেলতে পারবো। বাট আই ক্যান নট সি এনি লাভ ওয়েভ। লাভ ওয়েভগুলো কোথায়? আমি যখন বলি যে আমি থাকলে অবশ্যই লাভ ওয়েভগুলো দিবেন, বাট কখনো কোনো লাভ ওয়েভ দেখতে পাই না, বলেই তারপর দেওয়া শুরু করেন। টাকলা আপু মানে কি? আমাকে দেখে মনে হচ্ছে এই যে এত সুন্দর সুন্দর চুল দেখে আপনার মনে হচ্ছে আমি টাকলা। এনিওয়ে, শিহাব আহমেদ, আই ক্যান সি কেয়ার ইমোজি, বাট লাভ ওয়েভ কোথায়? আবিদ রহমান আকিব, তোমার নসিব অনেক ভালো হবে, কজ তোমার কপাল অনেক বড় দেখাচ্ছে। হ্যাঁ এটা ট্রু, আমার কপালটা অনেক বড়, বাট দেখা যাক, আল্লাহ যা রেখেছেন সেটাই। ওকে, আমি আমার পেজটা একটু শেয়ার করে দিব, সো একটু দেখি, পাচ্ছি না জানেন, এখন পর্যন্ত আমি পাচ্ছি না। হামিদা পারভিন, ববি, হ্যালো, কি গেম? আনিস সাফরজ, একটু বন্ধুরা জয়েন ইন হয়ে যাক। তো এই কারণে কি করতে হবে, লাইভটা বেশি বেশি করে টাইমলাইনে পাবলিক সেটিং করে শেয়ার করে ফেলতে হবে। শেয়ার টু আ পেজ, আসলে নিশা, অ্যান্ড দ্যাটস মাই পেজ। ব্যাক এগেইন মোহন জয়নিং করে আছেন, শেয়ার করে রাখলাম লাস্ট এপিসোডটা, হ্যাঁ, বিফোর রামাদান। আচ্ছা আজকে রামাদান নিয়ে কথা বলবো, আপনাদের রামাদানের প্রস্তুতি কেমন, আপনাদের লকডাউনের প্ল্যানিং কি, লকডাউনে কি করার প্ল্যান আছে। আহমেদ কামরুল, কোনো লাভ ওয়েভ নাই, লাভ ওয়েভ নাই, এই যে লাভ ওয়েভ এখন আসতেছে। ওকে, ফার্স্ট টাইম আপুর লাইভে আসলাম। মনিরা ইয়াসমিন, মিষ্টি একদম, নামের মতো কিন্তু আপনি মিষ্টি, নামের মতো সুইট অ্যান্ড মিষ্টি। আচ্ছা রিয়া খান, আজকে অনেকগুলো আপে সিস্টার্সকে দেখতে পাচ্ছেন, 200 পিপল জয়েন। ওকে, শেখ শাহেদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রুবেল, আর ইউ ম্যাড? আম নট, বাট আই থিঙ্ক ইউ আর। আমির মোল্লা জয়েন করে আছেন, সুমন খান আছেন, তরিকুল ইসলাম জয়েন করে আছেন, তৌহিদুল ইসলাম ইমন, সুবাইব আহমেদ, আজকে আমাদের ক্লাবের সবাই কোথায় তারা, চুলের একই অবস্থা, মানে কি চুলের কি অবস্থা, মানে আমি বুঝলাম চুলের কি অবস্থা বলেন তো, চুলটা কি ভালো লাগছে না? আচ্ছা নাবিল চৌধুরী, লিমন আহমেদ, আবদুল্লাহ কাইয়ুম, কি জানি লিখেছেন, চলে গেছে। ওকে, সো আজকে একটা গেম খেলবো, গেম খেলার প্ল্যানিং আছে। সো গেম খেলতে হলে কী করতে হবে জানেন, বেশি বেশি করে আগে বন্ধুদের আমাকে একটা চোখ মারো, না মারবো না, চোখ মারবো সাক্ষত। রকুল বিন নোমান, ভালো আছি। নাসরিন, আই ক্যান রিড আরাবিক, আপু তোমার উপর রাগ করছে, কি করছি বলো? আচ্ছা আমাকে সবাই বলতেছে আপু চুল কেন বেঁধাচ্ছো, চুল খুলে দাও। আমি বুঝি না, সবসময় আমি চুল বাঁধলে সবার এরকম একটা কমপ্লেইন থাকে। আচ্ছা আমি তো চুল ছেড়ে দিবো আজকে, বলো আজকে তোমাদের লাইভে যদি বলো চুল ছেড়ে দিবো, তাহলে আমি চুল ছেড়ে দিবো।
নিজেকে কেন জানি মনে হচ্ছে আমি মেক ওভার লাইভ নিয়ে আসছি। আচ্ছা, কুষ্টিয়া থেকে আছেন হৃদয় ভাই, আকাশ জয়নিং করেছেন, সাকিব তোমাকে আই লাভ ইউ বললে অ্যান্সারটা কি হবে? আই লাভ ইউ টু অ্যাজ মাই লিসনার। কালিয়ান দত্ত, আশিক আলী ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মহিনাজ রুনা, আজকে অনেক অফিস সিস্টার্সকে দেখতেছি, ভালো লাগতেছে এই কারণে। আমি একজনকে অনেক লাভ করি, সেও আমাকে লাভ করে। এখন চার বছর রিলেশন করার পর এখন আর আমাকে সময় দেয় না, এখন আমি কি করব? কেউ যদি আপনাকে ভ্যালু না করে বা আপনাকে ভালোবাসাটা ফিডব্যাকটা না দেয়, আমার মনে হয় তার পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো মানে হয় না। সো একদমই মানে হয় না। যদি কিনা আপনাকে ভালোবাসে তাহলে অবশ্যই আপনার সাথেই থাকবে, আপনার সাথে অ্যাটাচ থাকবে। যদি কিনা আপনাকে নেগলেক্ট করে সে আপনাকে ভালোবাসে না। সো আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনার তার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আব্দুল নাসের, আরেকটা বিষয়, নিজের লাইফে রিমোট কন্ট্রোল কখনো অন্য কাউকে দিবেন না, সবসময় রিমোট কন্ট্রোলটা আপনার কাছেই রাখবেন, ঠিক আছে? এমন কিছু করবেন না যেটাতে রিমোট কন্ট্রোলটা থেকে আরেকজনের হাতে আপনার সুখ দুঃখ কান্না তার উপর থাকে এবং সে যখনই রিমোট কন্ট্রোল প্রেস করবে আপনি দুঃখী হয়ে যাবেন। এটা কখনো করবেন না, ডোন্ট ডু দিস। এটা আমি ছেলে মেয়ে বোধ সবাইকে বলছি। সাকিব কাইসার, রমাদান মুবারক, হ্যালো রমাদান মুবারক। কারণ হচ্ছে রমাদানের আগে এটাই আমার লাস্ট লাইভ। হ্যালো সাদিক ভাইয়া, মিস ইউ অল, স্টে সেফ। হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন সবাই, সবার জন্য আমাদের দোয়া করবেন। আপনার রাতিবকে আমি অনেক মিস করি, রাতিবকে নিয়ে ভাবিকে নিয়ে একদম অবশ্যই অফিস চলে আসবেন। আচ্ছা ফারিদ, আমার নেমটা মনে আছে, রোকেন বিন নোমান, নাম তো সোনাহি হোগা, বাট নামটা মনে রাখবি কী করে? সবসময় কানেক্টেড থাকে তাহলেই তো নাম মনে রাখবো। শেয়ারার, আই ক্যান সি শেয়ারার, খুব ভালো লাগে যখন দেখি যে নামের পাশে শেয়ারার থাকে, তার মানে সে শেয়ার করেছে লাইফটা। এত কথা বলেন কেন? কথা না বলে চাকরি থাকবে না বস, চাকরি থাকবেন না। আচ্ছা টু টু ভাই শো করে না, করে তো করে, বাট পরের তিন দিন করবে, মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন। নাম না বললে কেমন করে মানুষ আমাকে জানবে? ঈশান ফারহান, জয় ভাই, আমি তো আছি সবসময় থাকবো। হ্যাঁ সবসময়, তোমার কানের দুলটা সুন্দর তাই না? ইয়াস আই লাভ ইট। সাদিক জয়নিং করে আছেন। আচ্ছা আজকে আমার গার্লস গ্রুপের মেয়েরা কোথায় বলো তো, একটা লিঙ্কে যাবো। Welcome back, welcome back. Shunchen Nisha ke radio today from 89.6 340 is the time and yes, I'm on live, Facebook live e achi. Radio today Facebook page theke before Ramadan. Ajke kichu kotha bolbo ebong obosshoi jehetu lockdown e amra jacchi 14 tarikh theke, so lockdown e apnar plan ta ki setao janbo ebong dekhi ekta game o khelte pari. So apnara jarai mote radio te shunchen chole ashen ekhoni amader Facebook page e facebook.com/radiotodayfromi9.6 is my address. So ei mote ar kotha বাট্টা না বলে চলে যাই গানে। কোন গানটা শোনাবো? ওকে, একটা গানের জন্য আমাকে বন্ধুরা অনেক অনেক রিকোয়েস্ট করছিলেন, সেটা হচ্ছে যে এই গানটার জন্য। সো এই গানটা প্লে করছি, অ্যান্ড যদি আপনারা কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে এখন ফেসবুক লাইভে আসবেন, ফেসবুক লাইভে এসে আমাকে গানের জন্য রিকোয়েস্ট করবেন, অ্যান্ড অফকোর্স আই উইল প্লে ফর ইউ। অ্যান্ড এই মুহূর্তে যে গানটা ফ্রম দ্য মুভি ও লাম্হে, দারুণ একটা অস্থির অস্থির ট্র্যাক। Can you guess kon ganta? Okay, জুনাইদ আহমেদ জয়নিং করে আছেন, ওমান থেকে শুনছেন, শিপু, নূর আলম হোসেন। আচ্ছা কি হলো আপু? এই তো কিছু হয় নাই। আচ্ছা আমি কি আমার চুল খুলে দিব? অনেকে আমাকে বলছে যে বুঝি নাই। আচ্ছা মাহবুব ইসলাম জয়নিং করে আছেন, অচেনা বন্ধু আছেন, বাকিরা তো ফাঁকিবাজ। হ্যাঁ ফাঁকি দিচ্ছে তাই না, ফাঁকিবাজি করতেছে। একটু শোনায় কোন গানটা বাজতেছে রেডিওতে। জোস বাট্টা আসলে আমি শোনাই দিব আপু, আপনি খুব সুন্দর। আচ্ছা দিহান জয়নিং করে আছেন, ফাহাদ করিম, ক্লাস বাদ দিয়ে রেডিও শুনতেছে, সো ব্যাড, অনলাইনে নিশ্চয় ক্লাস করতেছেন। তো আমি বলবো ক্লাসটা করেন, আমাদের এই লাইফটা রেকর্ডেড ভার্সনে থাকবে, রেকর্ডেড ভার্সনটা শুনে ফেলবেন। জয় খান জয়নিং করে আছেন, ঈশা সামিন, চুল খুলো না কিউটি লাগছে। ওকে ঠিক আছে ডান, বাট অনেকে পছন্দ করতেছে না, আমি চুল বাদলে সবাই বলে আপু চুল খুলে দাও। আপু চশমা পরো, আমার কাছে আজকে চশমা আছে, আজকে আমি চশমা নিয়ে আসছি, চশমা পরে আসছি। সো আছে, আপনি যদি বলেন যে সবাই যদি বলেন যে চশমা পরে তাহলে পরবো,
নাহলে আবার অনেকে বলে যে কেন অনিয়ারা চশমা পরে আছেন কেন, বাট আমি পড়ি, আমি এমনই। কেন চলে যাবেন জয় ভাই? আপু তুমি কি মানে, তুমি কি মানে কি? চুল খুলে দাও। কেমন লাগছে বলুন তো, হাউ ডু আই লুক? এই যে এখন সবাই বলবে যে আপু পাংখা আসছে, তাই না? এই যে একটু সানগ্লাসটা পরে আবার চলে আসছি। আপু আমাকে একটা হেল্প করে দেন, কি হেল্প বলেন তো? আকাশ আহমেদ জয়নিং করে আছেন, দিহান আমার সাথে, নিলয় আহসান, হাই নিশাপু, হ্যালো। চুল খুলে দেন, যে একটু আগে হয়েছে চশমা পরেন, এখন চুল খুলে দেন। মানে আমাকে গান শোনাতে বলেন, এই গানটা শোনান, ওই গানটা শোনান। লাভ ইউ আপি, আমিও আছি। নূর আলম, আপি তুমি খুব সুন্দর তাই নাকি? চশমা পরে, এই যে পরে ফেলছি, পরে ফেলছি, হাউ ডু আই লুক বলেন তো? আমি গানটা শোনাইতেই পারতেছি না, লাইনটাই শুনতে পারতেছি না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়ে, আনোয়ার জয়নিং করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নীলয় খান, আপু জোস লাগছে, ওকে থ্যাংক ইউ। নাগাসা খুলি, তুমি কিন্তু খুব চালাকি, মানে কি চালাকের যে চালাকি ভার্জন আছে আমার জানা ছিল না, মেয়েদের ক্ষেত্রে কি চালাকি বলে? আমি তো পাই না এটা কখনো। একটা টিপ পড়ো না, পড়বো না, আমি টিপ পড়ি না। অনেক মন্ডল সুমন আছেন, আরিফুর রহমান, তোমাকে খুব ভাল লাগে, ওকে থ্যাংক ইউ, নাইস টু নো, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা আপু পাংখা, আই নো আই নো আই নো, চীন ও কোরিয়া দেখাচ্ছে, মানে কি আমাকে দেখতে চীন ওর কোরিয়ার মতো দেখাচ্ছে? আচ্ছা দিহান আছে, ফয়সাল আছে, বাট আই ক্যান নট সিন এ লাভ ওয়েভ, কোনো লাভ ওয়েভ। আচ্ছা আজকে আমি একটা গেম খেলবো ভাবছিলাম, গেমটা হচ্ছে যে গেমটাকে এখন খেলবো ওকে। আমি আজকে যে গেমটা খেলবো সেটা হচ্ছে আমি পরবর্তীতে একটা গান প্লে করবো, মানে হচ্ছে সেই গানটা আপনাকে ডিসাইড করতে হবে। গতকাল যে গেমটা খেলেছি সেই গানটার মতোই, বাট আজকে আমাদের আর্টিস্ট হবে মিনার। ইয়াস, মিনারের দুটো গান থেকে আপনারা একটা আমাকে ডিসাইড করে দিবেন, ভোট করবেন, এবং ভোট করার নিয়মটা আমরা জানি কিভাবে করতে হবে। পরপর তিনজন ডিফারেন্ট পার্সন যদি সেম গানটার জন্য আমাকে রিকোয়েস্ট করে, সেই গানটাই উইন করবে এবং সেই গানটাই আমি প্লে করে ফেলবো। সো আর ইউ গাইজ রেডি? আমাকে একটু বলেন। ইসমাইল মিয়া, লক্ষ্মী আপু সৌদি আরব থেকে আছি, আচ্ছা থ্যাংক ইউ। শাহজাহান, তুমি অনেক পচা, আই নো আমি খুব পচা। সো মিনারের দুটা গান দেখি আপনাদের জন্য প্লে করি। আমার মনে হয় এই গানগুলোর জন্য সবাই অনেক বেশি বেশি রিকোয়েস্ট করবে আজকে। সো আহারে অর্জুন, মিনারে এই দুটো গান আপনার জন্য লিস্টে আছে, কোন গানটা আপনি শুনবেন? পরপর তিনজন যেই গানটার জন্য তিনবার রিকোয়েস্ট করবেন, তিনজন ডিফারেন্ট পার্সন থেকে সেম গানের জন্য রিকোয়েস্ট আসতে হবে, সেই গানটা উইন করবে। সো দ্য গেম স্টার্টস রাইট নাও। এখনই কমেন্ট করেন কে শুনতে চান আহারে অর্জুন, আহারে অর্জুন। আচ্ছা আকাশ, কল্যাণ, সবাই আমাকে, আচ্ছা আমি দেখেছি আমার লাইভের কথাগুলো। আচ্ছা ঝুম চলে আসছে, ভোট, আল্লাহ নীলয় চলে আসছে, ঝুম ফয়সাল, ঝুম নীলয়, ঝুম এশা, ঝুম, মানে কি গেমটা শুরু করতে পারলাম না, শুরু করতে করতে শেষ। আহারে আহারে, এত তাড়াতাড়ি গেমটা কেন শেষ হয়ে গেল? মাই গস, so yes Zoom wins the match, Zoom win করে ফেলেছে, আমি মাত্র শুরু করতে পারলাম না।